আসসালামু আলাইকুম। প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতি মারিন, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য শীতের আমেজের একটি মজার খাবার নিয়ে হাজির হয়েছি। শীতে আমরা কম বেশি সবাই পিঠা খেয়ে থাকি, কিন্তু পিঠাটা পারফেক্ট হওয়াটা হচ্ছে জরুরি। তো আজকে আমি একটি পারফেক্ট পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি দুধ চিতই পিঠা। শীতের সময় এই পিঠাটা আমরা কম বেশি সবাই বাসায় খেয়ে থাকি। তো এভাবে পারফেক্টভাবে পিঠা তৈরি করার জন্য আমার এই রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি সুবিধা করে দিবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে দুধ চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিচ্ছি 2 কাপ, যে 2 কাপ বাসমতি চাল, এবং ওই কাপেরই 1 কাপ হচ্ছে ভাতের চাল, সিদ্ধ চাল যেটা। এখন এটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা ভিজায় রাখবো। এটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। চালটা ধোয়া শেষ, এই যে এখন আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। 6 থেকে 7 ঘন্টা এভাবে ভেজানো থাকবে। আমি একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো। পিঠার জন্য 2 কিলো গরুর দুধ, এটা ঘন করে 1 কিলোর কম করে নেব। দুধটাকে ঘন করবো, ঘনটা একটু বেশি করতে হবে। আর এই দুধ চিতই পিঠাতে মানে দুধটা এবং গুড়টা পারফেক্ট হলে পিঠাটা খেতেও অনেক বেশি মজা হবে। আর আমি আরেকটা পাতিলে পাশের চুলাতে পানি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি এখন এই পানির মধ্যে খেজুরের গুড় দিয়ে দিব। এই যে খেজুরের গুড়, খেজুরের গুড়টা যদি খাঁটি হয় তাহলে পিঠাটাও অনেক বেশি টেস্টি হয়। এখন যাই হোক, যেটা হাতের কাছে আসে, হাতের কাছে বলতে ইটালিতে এই যে বিভিন্ন দোকানে পাওয়া যায়, তো অনেক সময় আসে, নিয়ে আসলে বেশ বাজে হয়, আবার অনেক সময় মোটামুটি ভালোই হয়। তো দেখা যাক আজকে কি হয়। এই গুড়টাকে এখন আমি কুচি কুচি করে কেটে তারপরে পানির মধ্যে দিয়ে দিব। এই যে গুড়টা আমি কুচি করে নিয়েছি, এখন এটা পানিতে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে আমি নাড়া দিয়ে নিব। সফট এবং নরম হতে হবে ভেজানোর পরে, তবে সবসময় যেরকম ভাবি ওরকমই হয়, প্রত্যেকটা পিঠাই সুন্দরভাবে ভিজে যায়। এটাকে আমি আরো কম করে 1/2 ঘন্টা সুন্দর মতো ফুটায় নিব। আর চুলায় যে দুধটা ওটাও ঘন হয়ে আসছে, ওটাও আর একটু ঘন ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা, দুধের চুলার জালটা বন্ধ করে দেবো একটু ঠান্ডা করার জন্য। এই যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি নামায়ে অন্য একটা চুলার উপরে রেখে দিব হালকা ঠান্ডা হওয়ার জন্য, এবং আমি একটা ঢাকনা দিয়ে রাখছি। এখানে চালগুলো আমার সব ব্লেন্ডার করা হয়ে গেছে, গোলাটা নিয়েছে এরকম। তো প্রয়োজন হলে আমি আর একটু এতে পানি অ্যাড করব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখন এতে আর একটু পানি অ্যাড করছি, কারণ একটু ঘন হয়েছে। গোলাটা আমার রেডি, এই পরিমাণে ঘনত্বটা এই পরিমাণে আমি করেছি। এখন আমি চুলাতে একটা ছাঁচ বসায় দিয়েছি পিঠা বানানো। এই যে এটাতে হালকা একটু টিস্যুর উপরে তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। আর আমি
এই ঢাকনাটা দিয়ে বানাবো। আর এই ঢাকনাটা একটা ছিদ্র আছে, ছিদ্রটা আমি একটা টিস্যু দিয়ে আটকে দিয়েছি। এখন ঢাকনা সহ আমি এটাকে খুব হাই হিটে গরম করে নেব, খুব বেশি তাপ দিয়ে এটাকে আমি গরম করে নিচ্ছি। সসটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এটাতে পিঠা দিয়ে দেব। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে প্রত্যেকটা পিঠা এই যে সুন্দর ফুলে গেছে, মাঝখানেটা আমি তুলে ফেলছি। পিঠাগুলা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব। এই যে পিঠাগুলার পিছনে এবং সামনে সবগুলাই এই যে সুন্দর একটা কালার আসছে। এভাবে আমি সব পিঠাগুলাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি একটা একটা করে সব পিঠাই দিয়ে দিয়েছি। একটা পিঠা সুন্দর মতো ফুলছে। পিঠা আসলে নরম হওয়ার মানে সুন্দরভাবে হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে পিঠাটা ফুললে এই ভেজা পিঠাটা অনেক বেশি নরম হয় ভেজানোর পরে। এখন এর মধ্যে হালকা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি যে ঠান্ডা ঘন করা দুধটা রেখেছি এটা এর মধ্যে দিয়ে দিব। এই যে এখন আমি ঘন করা যে দুধটা রেখেছি এটা এখন দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। কারণ এইটা একটু ঠান্ডা করে না দিলে দুধটা পরে ছানা কেটে যায়, যার কারণে একটু ঠান্ডা করে দিয়েছি। বাকি দুধটাও আমি দিয়ে দিব। এই যে ঝোলটা দেখছেন এটা লাগবে, কারণ এটা এখন মিনিমাম 3-4 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো, তাতে রসটা পুরাটাই এই পিঠা টেনে নেবে। দুধটা দেওয়া শেষ, এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখছি। 3-4 ঘন্টা ঢেকে রাখবো, তারপরে দেখবো কি অবস্থা। এই যে 3 ঘন্টা পরে এই যে ঝোলও আসে এবং পিঠাগুলো সব এত সুন্দরভাবে এই যে সুন্দরভাবে সব ভিজে গেছে। তিন ঘন্টা পরেই পিঠা সুন্দর হয়ে গেছে। সবাই বাসায় ট্রাই করবেন এবং একটা পিঠাও কিন্তু ভাঙবে না এবং সুন্দর সফট এবং নরম হবে। একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাই কেমন হয়েছে। এই যে পিঠার মধ্যে পুরো রস ঢুকে গেছে। প্রত্যেকটা পিঠায় এরকম রসালো হবে। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।